সম্মানিত উপস্থিতি আমরা গত জুম্মায় আলোচনা করতেছিলাম যে মানুষ যদি পৃথিবীতে কোরআনের মূল দাওয়াতকে প্রতিষ্ঠা করতে চায় তাওহীদকে যদি প্রতিষ্ঠা করতে চায় তাওহীদ প্রতিষ্ঠা করে কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায় অবশ্যই তাকে 10টি কাজ করা লাগবে কয়টা 10টি কাজ তাকে করতে হবে আমরা 7টা পর্যন্ত আলোচনা করেছি বাকি 3টা আজকে আলোচনা করব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ মহান আল্লাহ পাক যদি কিছু বলার তৌফিক দেন তবে কিছু বলার বলা যেতে পারে তা না হলে আমার বলার কোনো শক্তি নাই আল্লাহ পাক যদি আপনাদেরকে শ্রবণ করার শক্তি না দেন শুনতে পারবেন শ্রবণ শক্তি দিয়েছেন কে কেড়ে নিতে পারেন কে বিশ্বাস আছে ইনশাআল্লাহ আমরা অষ্টম নম্বরে যেটা আলোচনা করব সেটা সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে কার কাছে জোরে বলেন আমরা প্রত্যেকটা বিষয়ে তাওহীদ প্রতিষ্ঠা করতে চাইলে 10টি দাবি আছে তার মধ্যে 8 নম্বর হচ্ছে তাওহীদ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই অষ্টম নম্বরে হচ্ছে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য চাইতে হবে কার কাছে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা এই সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই 5 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন আমরা আল্লাহর কাছে ডেকে ডেকে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার ইবাদত করার পরে একমাত্র সাহায্য চাই তোমার কাছে কার কাছে সাহায্য করতে পারে কে একমাত্র আল্লাহই সাহায্য করতে পারে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে বললেন তোমরা কেমনে সাহায্য চাইবে আমরা প্রথম আয়াতে জানতে পারলাম যে ইবাদত করতে হবে কার ইবাদতের পরেই সাহায্য চাইবেন কার কাছে কোন ইবাদতের পরে এবার শুনেন আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুকাল্লাযীনা ঘোষণা করলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু হে যারা ঈমান আনয়ন করেছো ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন তোমরা সাহায্য চাইবে সালাতের মাধ্যমে ধৈর্য এবং সালাতের মাধ্যমে এই পৃথিবীর জমিনে তোমরা আমার কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে ধৈর্য এবং সালাত আমরা সাহায্য চাইব যত রকম বালা মুসিবত আপদ বিপদ যা কিছু আছে সমস্ত মুসিবতের সময় সমস্ত বালা মুসিবতের সময় আমরা ধৈর্য এবং সালাত অর্থাৎ ধৈর্য ধারণ করে আমাদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতে হবে কথা বলেন ঠিক কি না যত বড় বিপদ আপনার জীবনে আসুক না কেন আপনি যদি ধৈর্য ধারণ করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতে পারেন মুহূর্তের ভিতরে এই বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করতে পারেন কে জোরে বলেন আল্লাহ পাক বললেন যত রকম বালা মুসিবত রয়েছে আচ্ছা বলেন এই যে বর্তমান যে করোনা ভাইরাসে সমস্ত বিশ্বে আতঙ্কে প্রত্যেকটা মানুষ আতঙ্কের ভিতরে আছে কাকে কখন ধরে ফেলে তাই কি না এই যে একটা ভয় একটা বিপদ একটা মুসিবত একটা গজব এই গজব যখন শুরু হয়ে গেল বিশ্বের প্রাণ কেন্দ্র কাবা ঘর বন্ধ করে দেওয়া হলো কাবা ঘরের ভিতরে কাবার হাতিমের পাশেই একটি জায়গা রয়েছে
এই জায়গাতে দাঁড়িয়ে কোন মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে এইখান থেকে হাত উঠাইতে দেরি আল্লাহর কাছে কবুল হতে দেরি নাই কুরআন হাদিস দ্বারা প্রমাণিত ওই জায়গাতে হাত তুলতে দেরি কবুল করতে দেরি করে না কে আল্লাহ যেই মুহূর্তে আল্লাহর রহমত প্রয়োজন সেই মুহূর্তে আমরা আল্লাহর রহমত বন্ধ করে দিয়েছি যেই মুহূর্তে আল্লাহর রহমত প্রয়োজন আকাশ থেকে আমরা কি করেছি ঠিক সেই মুহূর্তে এসে আমরা রহমত বন্ধ করে দিলাম কেন দিলাম আপনারা তো জানেন যে কাবা ঘরের উপরে প্রতিদিন 120 টা রহমত অবতীর্ণ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা রহমত 120 টা রহমত অবতীর্ণ হয়ে যায় প্রত্যেকটা দিন আচ্ছা বলেন তিন শ্রেণীর মানুষের জন্য 120 টা রহমত অবতীর্ণ হয় সুবহানাল্লাহ বলেন মনে রাখবেন কয় শ্রেণীর তিন শ্রেণীর সিদ্দীন আলী الضعيفين والأربعين للمصلين والعشرين للناظرين للكعبة بشنا بيقولن প্রত্যেকটা দিন এই কাবা ঘরের উপরে আল্লাহর পক্ষ থেকে 120 টা রহমত অবতীর্ণ হয়ে যায় প্রথম নম্বরে হচ্ছে এই কাবা ঘরে যতগুলি মানুষ প্রতিদিন তাওয়াফ করবে এই তাওয়াফকারীদের উপরে 60 টা রহমত অবতীর্ণ হয়ে যায় কাবা ঘরে যারা তাওয়াফ করে তাদের উপরে কয়টা 60 টা রহমত অবতীর্ণ হয়ে যায় এরপরে বিশ্বনবী বললেন আরবাঈনা লিল মুসাল্লিন আর এই কাবা ঘরে যারা এই কাবা ঘরে যারা সালাত কায়েম করবে সালাতের মুসল্লায় দাঁড়িয়ে যাবে যত মানুষ সালাত কায়েম করবে সালাত প্রতিষ্ঠা করবে আমার আল্লাহ তাদের উপরে আরো 40 টি রহমত অবতীর্ণ করে দেয় কয়টা হলো বাকি আছে কয়টা আল্লাইশুরিনা লিন্নাজরিনা লিল কাবা আর যেই মানুষগুলি কাবা ঘরে তওয়াফ করে নাই সারাটা দিন এক ওয়াক্ত সালাত এক রাকাত সালাত পড়ে নাই কাবা ঘরের ভিতরে শুধু কাবা ঘরকে তাকিয়ে তাকিয়ে দেখেছে যারা ওই সমস্ত মানুষের উপরে আরো 20 টি রহমত অবতীর্ণ হয়ে যায় এবার আপনারা বলেন কাবা ঘরে যেদিন তালা দেওয়া হলো বিশ্বের ইতিহাসে আজ পর্যন্ত করোনা আসার আগ পর্যন্ত কি কাবা ঘরে তালাবদ্ধ হয়েছে তাওয়াফ কি বন্ধ হয়েছে সালাত কি বন্ধ হয়েছে তাকানো কি বন্ধ হয়েছে তাওয়াফ বন্ধ হয় নাই সালাত বন্ধ হয় নাই কাবা ঘরের দিকে তাকানো বন্ধ হয় নাই কিন্তু যেই মুহূর্তে সমস্ত বিশ্বের মানুষ বিপদের মধ্যে পড়ে গেল আল্লাহ করোনা ভাইরাস গজব দিয়ে বিশ্বের মানুষকে আতঙ্কের মধ্যে যখন ফেলে দিলেন এই বিপদ থেকে বাঁচার একটাই রাস্তা ছিল কাবা ঘরের পাশে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতে আল্লাহ মাফ করতে পারত কথা কোন ঠিক কি না তা না করে কাবা ঘর বন্ধ করে 120 টা রহমত আপনি বন্ধ করে দিলেন আল্লাহর গজব আসবে না কেন যতই দোয়া করেন কাজ হবে না জায়গা মতো দোয়া করা লাগবে যেখানে সরাসরি 120 টা রহমত অবতীর্ণ হয় আপনি সেই ঘরটা বন্ধ করে দিলেন করোনা থেকে বাঁচার জন্য বাঁচতে পারছেন করোনা থেকে পারছেন বাঁচতে দিন দিন কমতেছে না বাড়তেছে মসজিদগুলি বন্ধ করে দিয়ে করোনা কি বন্ধ করতে পারছেন ঠেকাইতে পারছেন যখন মসজিদ বন্ধ করে দেওয়া হলো তখন করোনা আক্রান্ত হইতো 300 এখন 3000 হচ্ছে মসজিদ খোলা কারণ সময় মতো আল্লাহর সাথে নাফরমানি করার পরে যতই মসজিদ খুলে দাও কাজ হবে না বিষয়টা হচ্ছে যেই জাতির উপরে গজব আসে এটা কিন্তু সমস্ত মানুষের কারণে গজব আসে না কিছু কিছু মানুষের কারণে গজব আসে কিছু কিছু মানুষের নাফরমানির কারণে কিছু কিছু মানুষের আল্লাহ দ্রোহী খোদা দ্রোহিতার কারণে পৃথিবীর জমিনে গজব নেমে আসে কথা কোন ঠিক কি না কই যারা করোনার সাথে যুদ্ধ করবে আজকে কোথায় তারা
নমরুদ বলেছিল ইব্রাহিম তোর আল্লাহর সাথে আমরা যুদ্ধ করব। যুদ্ধের জন্য নমরুদ তৈরি হয়ে গেল, তার দল বল বাহিনী নিয়ে নমরুদ যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হতে শুরু করে দিল। ইব্রাহিমকে বলে, ইব্রাহিম কই, তোমার আল্লাহর সৈনিক কই? তোমার আল্লাহর সৈন্য তো দেখি না, তা সময় হলে আসবে, মাঠে অবস্থান করো। আল্লাহর সৈন্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের এই বিশাল বড় বাহিনীকে মারার জন্য আল্লাহ কোনো ফেরেশতা পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো অস্ত্র দিয়ে কোনো মানুষকে পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের গুহা থেকে শুধু মশা পাঠিয়ে দিয়েছে। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে তাও মাঠে গেছে, ময়দানে গেছে। আর নমরুদের যারা উত্তরসূরি বর্তমান, ওরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, করোনার সাথে যুদ্ধ ঘোষণা করে, আম্মানের সাথে যুদ্ধ ঘোষণা করে, ময়দানে একজন নাই, সব পাঁচতলার উপরে মরলে জনগণ অপেক্ষায় থাকো, চিন্তা করার কোনো কারণ নাই, পাঁচতলার উপরে তোমাকে ধরতে পারে। আল্লাহ ধরতে পারবে না এরকম না। বাংলাদেশ খুব ভালোই ছিল, কিন্তু এই নমরুদের উত্তরসূরিদের কথার কারণে আজকে বাংলাদেশে গজব। যাদের কথার কারণে গজব, তারা তো আজকে পাঁচতলার উপরে, ময়দানে একজনও নাই। সুতরাং আপনারা আল্লাহর উপরে ভরসা করতে শেখেন। যে সমস্ত মানুষগুলি খোদাদ্রোহী কথা বলে মধ্যে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের মধ্যে ভালো ভালো কথা বের করে দিক, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কর্মে যেন আল্লাহর উপরে তারা ভরসা করতে পারে। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তাওহীদ যদি তোমরা প্রতিষ্ঠা করতে চাও, অষ্টম নম্বরে এই পৃথিবীর জমিনে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। তোমাদের উপরে যত রকম বালা মুসিবত বিপদ আপদ যখন চলে আসবে, তোমরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ পৃথিবীর জমিনের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তোমাদেরকে হেফাজত করব। আল্লাহ শিখিয়ে দিলেন সাহায্য চাও নামাজের মাধ্যমে, কিন্তু আমরা সলাতই পড়ি না, এরকম আছে না? যাও গান সলাত পড়ি, আমাদের সলাত